বলছি সেটা করো, পরিষ্কার করো সব। ছোটবেলায় তুই যখন আমার সাথে খাবার টেবিলে খেতে বসতিস, খেতে বসে মাংসের বাটি চেক করতিস যে তোর বাটিতে বেশি মাংস নাকি আমার বাটিতে, তোর ডিমটা বেশি বড় নাকি আমার ডিমটা। তোমাকে দেখবে এক্ষুনি মেরে আমি সিধে করে দেবো, দাঁড়াও। দিদি এই যে রাজার বেটি, এখানে বসে ঝিমুলে চলবে? বাথরুমটার ভেতর তো ঢোকা যাচ্ছে না, এক কারি জামা কাপড় ঠসা, ওগুলো কখন কাচবে শুনি? দিদি কাল রাত থেকে আমার শরীরটা ভীষণ খারাপ, আজ সেহরিও খাইনি, কেমন জানি দুর্বল দুর্বল লাগছে। আহা গো রাজার বেটি গো, ঢং দেখলে গা চলে যায়। ওসব ঢং এ বাড়িতে চলবে না, উঠে যাও গিয়ে কাজগুলো করো। এক ঘন্টার ভেতর যদি জামা কাপড়গুলো কেচে ছাদে মেলানো হয় না, তবে তোমার একদিন কি আমার একদিন। হ্যালো, কি করছো? কি আর করবো, আজ সেকেন্ড হাফে ডিউটি আছে, কিছুক্ষণ পর বেরো। তুমি কি করছো, রোজা রেখেছো? হ্যাঁ রেখেছি। তোমার ট্রেনের টিকিট কবে? ট্রেনের টিকিট তো এপ্রিল মাসের 10 তারিখ, ওই ঈদের দুদিন আগে নামবে। ও কি হলো, কথা কানে যাচ্ছে না, এখনো উঠলে না? কে চিৎকার করছে? দিদি না? হ্যাঁ। তোমার উপর চিৎকার করছে? না না, আবার মিথ্যা কথা বলছো, আমি স্পষ্ট শুনতে পেলাম পূজা। ধুর পাগল, তুমি ভুল শুনেছো, যাও তুমি এখন সাবধানে মেরো আর সময় মতো ইফতার করে নিও। আর শোনো, বলো, তাড়াতাড়ি বাড়ি এসো, 6 মাস হয়ে গেল তোমায় দেখিনি। এই তো আর মাত্র কয়েকটা দিন, সাবধানে যাও, রাখি। ওকে। হ্যাঁ দিদি বলুন। নিচের ফ্ল্যাটের আঙ্কেল আন্টি আর পুবলুকে আমাদের এখানে ইফতার করতে বলেছি, ওদের জন্য রান্না করবে। দিদি আপনাকে তো বললাম আমার শরীরটা ভালো নেই, বলছিলাম ওদেরকে অন্য দিন দাওয়াত দিলে হয় না? এই কে হে তুমি, তোমার কথা মতন আমাকে চলতে হবে? যা বলছি সেটা করো। ঢং শোনো, হ্যাঁ দিদি বলুন। ভাই তোমাদের বাড়ির জন্য যে জামা কাপড়গুলো কিনে নিয়ে এসেছে ওগুলো নিয়ে এসো তো দেখি। শাড়িটা এত সুন্দর, আমাকে তো কালো ব্লাউজ দিয়ে পরলে দারুণ লাগবে। ওটা আমারও খুব পছন্দ। হয়েও লাভ নেই, এটা আমি নিয়ে নেব। দিদি আপনার জন্য তো অনেক শাড়ি সালোয়ার এনেছে, এই এই শাড়িটা তো আমার বোনের জন্য। এই থামো তো, তোমার বোন দেখেছে কোনোদিন এরকম শাড়ি? বাড়িতে তো কুটো বেঁধে দুটো করে না।
কিছু মনে করবেন না দিদি, আপনিও তো বাড়িতে কুটো ভেঙে দুটো করেন না, ভাইয়ের ইনকামে ফুটানি মারেন। কি এত বড় কথা? ওঠো ওঠো বলছি, এক্ষুনি আমার পা ধরে ক্ষমা চাইবে। কখনোই নয়, আপনার মতন একজন অমানবিক অসৎ মানুষের কাছে আমি কখনো মাথা নোয়াবো না। বাড়িতে বর এসেছে বলে মুখে খুব চ্যাটাং চ্যাটাং কথা, তাই না? তোমাকে দেখবে এক্ষুনি মেরে আমি সিধে করে দেবো, দাঁড়াও। দিদি, কি হলো, থামলেন কেন? মারুন, আপনার ভাইও দেখুক জানুক এই বাড়িতে আমার সম্মান কতটুকু, আর কত অত্যাচার করবেন আমার উপর। আমার 2 বছর বিয়ে হয়েছে, আর এই 2 বছরে আপনি আমার জীবনটা পুরো নরক বানিয়ে রেখেছেন। ভাই, তোর বউ মিথ্যে কথা বলছে, আমার নামে বদনাম দিচ্ছে। একদম চুপ। আমি মিথ্যে কথা বলছি না, আপনি মিথ্যে কথা বলছেন সেটা একমাত্র আল্লাহ জানে। আর আপনার ভাইয়ের চোখ থাকলে সেও দেখুক জানুক, বিয়ের পর থেকে এই এতগুলো দিন একটা সেকেন্ডের জন্য আমি কোনোদিন আপনার কোনো যত্রের ত্রুটি করিনি, আর আপনি আপনি আমাকে ক্রমাগত পায়ের নিচে ফেলে পিষেছেন। কেন, কখনো কি মনে হয়নি যে একটা মেয়ে তার আব্বু আম্মু পরিবার পরিজন সবাইকে ছেড়ে এই বাড়িতে এসেছে, তাকে একটু নিজের করে নি, একটু সম্মান করি, যত্ন করি। ভাই, আমি কিচ্ছু করিনি, তোর বউ তোর কান ভাঙাচ্ছে, তুই বাইরে থাকিস। কখনো নয় দিদি, কখনো নয়। বারবার জিজ্ঞেস করার পরেও ও কোনোদিন তোর সম্পর্কে এক বর্ণ বাজে কথা বলে, কিন্তু ও না বললেও আমি দূরে থেকে সবটা বুঝতে পারতাম, কারণ আমি তোকে ছোট থেকে চিনি। ছোটবেলায় তুই যখন আমার সাথে খাওয়ার টেবিলে খেতে বসতিস, খেতে বসে মাংসের বাটি চেক করতিস যে তোর বাটিতে বেশি মাংস নাকি আমার বাটিতে, তোর ডিমটা বেশি বড় নাকি আমার ডিমটা। তুই কোনোদিন বদলাবি না রে দিদি, কোনোদিন বদলাবি না। আমি ভেবেছিলাম যে আব্বু আম্মু চলে যাওয়ার পর হয়তো তুই বদলাবি, কিন্তু আমি ভুল ছিলাম। দেখ দিদি, এই 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 বাড়িতে আমার আর সত্যি থাকতে ইচ্ছা করছে। আমি ঈদের পর আমার বউকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাব, তখন তুই এই গোটা বাড়িটা একা একা ভোগ করিস, কেমন? চলে এসো পূজা। ভাই থাক দিদি। আমি সরি পূজা, এতগুলো দিন আমার তোমাকে এখানে একা একা রেখে যাওয়াটা উচিত হয়নি। আমি সত্যি এবার তোমাকে নিয়ে যাবো।